স্যারের কাছে গিয়েছিলাম সকাল 8টায়, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম এবং ওনাকে আমার বিজয়ের শুভেচ্ছা জানালাম, জানিয়ে আমাদের আমাদের আবেদনের কথা ওনাকে বললাম। উনি আমাদের মোটামুটিভাবে আশ্বস্ত করেছেন, উনি বলেছেন বিধানসভায় যদি এই কথাটা ওঠে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, এবং আমরা আরও যেসব বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিলাম সেগুলো উনি তৎক্ষণাৎ সমাধান করে দিয়েছেন এবং আমাদের বলেছেন যে কারোর কোনো যদি অসুবিধা হয় আমাদের পার্ট টাইম টিচারদের, উনি তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেবেন এবং সে বিষয়টাকে উনি ভাগ করে দেবেন। এবং আমরা ওনার কাছে এসেছিলাম যে আমাদের এই কথাটা আমাদের সমস্ত দাবি দেওয়া যে 7 বছর স্থায়ীকরণ করা, পার্ট টাইম মাছ শিক্ষকদের 7 বছরের স্থায়ীকরণ করা এবং মাতৃত্বকালীন অবকাশ দেওয়া, একটু অন্যতম বেতন কাঠামো সমস্যা সমাধানগুলি, এগুলো উনি দেখবেন বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও খুব আনন্দিত হয়েছি এবং ওনার কথা শুনে আমরা খুব আশ্বস্তি পেয়েছি। ইটিএসটি জিন্দাবাদ, আমি বাড়িটির পূর্বের সভানেত্রী রেবেকা সুলতানা। লালটা